নমস্কার, আজকের এই শুভ সন্ধ্যায় আমাদের বাড়িতে সমস্ত ছোটরা মিলে বসন্ত উৎসবের আয়োজন করেছে। সবাই মিলে নৃত্য পরিবেশন করবে এবং সঙ্গীত পরিবেশন করবে। আপনারা সবাই মিলে এই অনুষ্ঠানটা, ছোট্ট অনুষ্ঠানটা উপভোগ করবেন এবং আমাদের আনন্দ দান করবেন। স্পন্দন চক্রবর্তী একটা রাইমস বলে শোনাবে। নমস্কার, আমার নাম স্পন্দন চক্রবর্তী। সামনে শুভদীপ চক্রবর্তী, খুদের শিল্পী, আপনাদের সামনে একটা রাইমস বলে বলবে। আমার নাম শুভদীপ চক্রবর্তী, আমি একটা রাইমস বলবো। হিকিরি ডিকি ডগ, দ্য মাউস রান আপ দ্য ক্লক, দ্য ক্লকস রেন ওয়ান, দ্য মাউস রান ডাউন, হিকি ডিকি ডগ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
আমারা কোন হারা প্রাণ আমার বন্ধন চিরা প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান বাড়ির কিছু ছোট সদস্যদের অনুরোধ তার দাদাকে গান গাইতে গাওয়ার জন্য। তো সুরজিৎ চক্রবর্তী আপনাদের সামনে একটু গান পরিবেশন। বাড়ি সবারই মধ্যে এটা হয়ে থাকে, কিন্তু সবাই মিলে এটা খুব এনজয় করছে, সবাই খুব মজা করছে। এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে রিনি ভট্টাচার্য। তার সাথে সবাই সঙ্গ দিয়েছে এবং আমরা সবাই এই নৃত্যটা খুব উপভোগ করেছি। তো এখন সবাই নৃত্য করে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছে, তাই বড়রা একটু রেস্ট নিচ্ছে। তাই বাচ্চাদের মধ্যে আর একজন স্পন্দন চক্রবর্তী আর একটা ছোট্ট রাইমস আপনাদের সামনে পরিবেশন করবে। I'm gonna go find her, and she's coming to you.
রাইমস বলে শোনাবো, তার নাম হলো আই সি দা মুন। আই সি দা মুন এন্ড দা মুন সি মি, গড ব্লেস দা মুন এন্ড দা গড ব্লেস মি। সবারই অনুরোধ, এখন আমাকে গান গাইতে হবে। কি মুশকিল বলুন তো, আমি কি আর গান টান গাই? অ্যাঙ্কারিং করছে তাকে বলছে গান গাইতে, যাকে তাও আমি চেষ্টা করছি একটুখানি গান গাইতে। গন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। আমার বিচ্ছিরি গানের পর এবার একটা সুন্দর নৃত্য পরিবেশন করবে আমার ননদ অঙ্কিতা। সুন্দর একটা নৃত্য পরিবেশন পর আপনাদের সামনে গান গিয়ে শোনাবে। আজকে এই বসন্তের উৎসবের দিনে সবাই যখন রবীন্দ্রনাথকে মনে করছে, তখন আমি রবীন্দ্রনাথকে ছেড়ে আমার মনে হয় আমরা যাদের জন্য সুরক্ষিত আছি, দ্যাট ইজ ইন্ডিয়ান আর্মি, আমি তাদেরকে ডেডিকেট করে কিছু গান গাইতে চাই। আমি না বসন্তের উৎসবের সাথে সাথে তাদেরকেও একটুখানি মনে করলাম। আমি সিঙ্গার নই, তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে গানটাকে একটুখানি ফিল করার জন্য। সালাম উন শহীদো কো জো খো গয়ে, বতন কো জাগা কর জো খুদ সো গয়ে। সালাম উন শহীদো কো জো খো গয়ে, সালাম উন শহীদো কো জো খো গয়ে, বতন কো জাগা কর জো খুদ সো গয়ে। বুদ্ধি লাডলে আপনি মাও কে পালে, মগর খো গয়ে গোলিয়ো কে হওয়ালে, আজাদি কে বদলে জবানি লুটা দি, বতন কে লিয়ে জান কি বাজি লগা দি, হমারে থে আব দেশ কে হো গয়ে, হমারে থে আব দেশ কে হো গয়ে, বতন কো জাগা কর। এই বসন্ত উৎসবে একটু অন্যরকম গান শুনে সবার বেশি ভালো লাগছে। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে রিনি ভট্টাচার্য। Thank you.
আজকে এই বসন্ত উৎসবের শেষ অন্তিম পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি। তো এখন সবাই মিলে সমবেত একটা নৃত্য পরিবেশন করবে, আপনারা দেখুন। আমাদের এখানেই আজকে বসন্ত উৎসবের সন্ধ্যা সমাপ্ত হলো। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, সবাইকে বলা হচ্ছে এত কিছু আনন্দ। হ্যাপি হোলি অ্যাডভান্স সবাইকে। বাড়ির জামাই এখন থেকেই রং খেলা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ? সবার অবস্থাটা দেখো, মুখগুলো দেখেছো? দেখো আমাদেরকে কিরকম ভূত সাজিয়ে দিয়েছে বলো। ভূত পেতনি যা আছে সব আমাদের সাজিয়ে দিয়েছে। আরে বাড়ির জামাইয়ের মুখটাই ফাঁকা, আর তোরা দিচ্ছিস না ওকে কেন? ও রং নেই তো। এই যে আমার মুখ পরিষ্কার একদম, উঠিয়ে দিয়েছে। এই ভালো ভালো করে গায়ে হলুদ তো হয়নি, ভালো করে গায়ে হলুদ হয়নি এখনো। তো আমাদের বসন্ত উৎসব আজকে শেষ হয়ে গেল। এই কিছুক্ষণ আগে সবাই ফ্রেশ ট্রেশ হয়েছে, আবার রং লাগিয়েছে। তো আমি এই স্নান করে এলাম, তাও রং ফং এখনো আছে, রং এখনো আছে। তো কালকে হোলি, তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি। সবাই সাবধানে রং খেলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাপি হোলি সবাইকে অ্যাডভান্স। দোল উৎসব সবাইকে, তবে বলে দাও সবাইকে দোল উৎসব। সুস্থ দেখো,
আর প্লিজ দয়া করে শেখর কাউকে ছাড়িয়ে দিন স্কুল বিড়াল সমস্ত পশুদেরকে রং লাগাবেন না অকারণে রং লাগিও না কেউ রিকোয়েস্ট পশুদেরকে লাগান ভালো খেলো সবাই।